আজকে আমরা আলোচনা করব নর্টন থিওরিয়াম। নর্টন থিওরিয়ামে আমাদের বের করতে বলা হবে কোনো একটা রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্টের মান। তো উক্ত রেজিস্টরটির মধ্য দিয়ে কারেন্টের মান বের করার জন্য আমাদের নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হবে। নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে আমাদের থাকবে আরএন নর্টন রেজিস্টর এবং থাকবে নর্টন কারেন্ট আইএন, এবং যে রেজিস্টরটি মান বের করতে বলা হবে, কারেন্ট বের করতে বলা হবে, সেই রেজিস্টরটি আরএল ধরে নিলাম। তো আমরা এই আরএন বের করব, যে রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করতে বলা হবে সেই রেজিস্টরটি ওপেন করে সেদিকে দেখলে যে রেজিস্টর পাবো সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স সেটি হচ্ছে আমাদের আরএন। এই আরএন বের করার জন্য আমাদের ভোল্টেজ সোর্সটি কে করে দিতে হবে শর্ট এবং কারেন্ট সোর্সটিকে করে দিতে হবে ওপেন। তাহলে আমরা এই সার্কিটটিকে দেখতে পারি আরএন আমরা কীভাবে বের করতে পারি। শর্ট করে দিলাম, কারেন্ট সোর্স ছিল ওপেন করে দিলাম, এদিক দিয়ে দেখলে আমরা সার্কিট যেই টোটাল রেজিস্ট্যান্সটি পাবো সেই রেজিস্ট্যান্সটি হচ্ছে আমাদের আরএন। আমরা আরএন বের করার জন্য কী নিয়ম ফলো করতে হবে সেগুলো দেখলাম, এখন দেখি আমাদের আইএন বের করার নিয়ম। আইএন বের করার জন্য রেজিস্টরটির যে স্থানে রেজিস্টরটি ছিল সেটি আমরা শর্ট করে দিব, শর্ট করে সে স্থানটুকুর কারেন্ট বের করব, সেই কারেন্টটি হচ্ছে আমাদের আইএন নর্টন কারেন্ট। নর্টন কারেন্ট বের করার জন্য আমাদের সার্কিটের যেই যত প্রকার শর্ট ছিল শত প্রকার শর্ট আমরা ঠিক আগের মতো লাগিয়ে দিব, এবং এই আইএন কারেন্টটা আমরা বিভিন্নভাবে বের করতে পারি। ম্যাক্সিমাম টাইমে আমরা সুপার পজিশন থিওরিয়াম ইউজ করে এই আইএন কারেন্টটি বের করব। তো যখনই আমাদের আইএন ও আরএন বের হয়ে যাবে তখনই আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকব। ইকুইভ্যালেন্ট সার্কিটে থাকবে আমাদের আইএন, প্যারালালে থাকবে আমাদের আরএন, এবং যে রেজিস্টরটি আমরা খুলে বলছি সেটি প্যারালালে দিয়ে দিব আরএল। এটা হচ্ছে আমাদের আই আরএন, এটা হচ্ছে আমাদের আইএন। তো আমরা কারেন্ট বের করব এই রেজিস্টরের মধ্যে দিয়ে আই। তো আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে এই আইয়ের মান বের করে ফেলবো, এই আই হচ্ছে আমাদের আইএন ইনটু নর্টন কারেন্ট নর্টন রেজিস্টর প্লাস আরএল। তাহলে আমরা উক্ত সার্কিটের নির্দিষ্ট রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্টের মান বের করতে পারবো খুব সহজভাবেই এই নর্টন থিওরাম ইউজ করে। তো নেক্সটে আমরা এই সার্কিটটি সলভ করে দেখাবো নর্টন অ্যানালিসিসের মাধ্যমে। ধন্যবাদ।